প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আবারও বলল, আমি কিন্তু সত্যি সত্যিই চলে যাচ্ছি, আর ফিরবো না কখনো। এরপর আমি পেপারটা মুখের সামনে ধরে রেখেই বললাম, হুম, গেলে একবারে যাওয়াই ভালো, বারবার ঝামেলা করার কি দরকার। কি, আমি ঝামেলা করি? ঝামেলা তো তুমি করো, তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন মানুষকে বিয়ে করে জীবনটা শেষ করে দিলাম, আর থাকছি না এখানে। আচ্ছা যাবে তো চলে যাও, এখানে দাঁড়িয়ে তোর, ও সরি, মানে কথা বলার কি দরকার। যদি বলি তর্ক করছে তবে আরও আধা ঘন্টা ঝাড়বে আমাকে, তাই আর বললাম না। অতঃপর ও বলল, ওই তুমি কি বললে, আমি তর্ক করছি? আরে না না, আমি আবার সেটা কখন বললাম, আমি বলছিলাম যে তুমি তাড়াতাড়ি চলে যাও, নইলে আবার ট্রেন মিস করবে। এই আমি কি জাতা ফ্যামিলির মেয়ে নাকি যে ট্রেনে ধাক্কাধাক্কি করে যাব? আমি সিএনজি করে যাব। আচ্ছা বাবা যাও, সিএনজিতেই যাও। ছি, কি বললা তুমি এটা? আমি তোমার ওয়াইফ, আর তুমি আমার সাথে কথা বলার সময় বাবা শব্দ উচ্চারণ করলা? এই তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই নাকি? আরে ওটা তো কথার কথা বলেছি। কথার কথাই বা বলবা কেন তুমি? কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না তুমি? ওকে, এরপর আর কখনো তোমার সাথে কথা বলার সময় ওই শব্দটা উচ্চারণ করব না। আরে তুমি আমাকে বাবা কই যে কথা বলবা, আমি তো এক্ষুনি চলে যাচ্ছি। ও হ্যাঁ, তুমি তো চলে যাচ্ছ, ভালোভাবে যেও কেমন। আমি ভালোভাবে যাই আর মন্দভাবে যাই সেটা আমার ব্যাপার, তুমি বলার কে শুনি। ও তাই তো, আমি বলার কে। ওকে সরি। সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? বিয়ের পর থেকে কত কত ভুল করেছে তুমি আমার সাথে, কতবার আর সরি বলবে শুনি? লজ্জা করে না তোমার এতবার ভুল করতে আর সরি বলতে? আমার লজ্জা শরম একটু কমই, আর সেটা তো তুমি জানোই। কেন, তোমার লজ্জা কম থাকবে? তুমি একটা পুরুষ মানুষ না, পার্সোনালিটি বলতে কিছু নেই কেন তোমার? লজ্জা তো নারীর ভূষণ, ওটা পুরুষদের একটু কমই থাকে। কম কি বলছো, ওটা তো তোমার একেবারেই নেই। এবার আমি আর কিছুই বললাম না, কেবল চুপ করে রইলাম। এবার আমার পরিচয়টা দেওয়া যাক, আমি তানভীর, আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার সহধর্মিনী, তার নাম হচ্ছে রিয়া। তার নামটা সুন্দর হলেও সে কিন্তু অনেক বদমেজাজি ও ভীষণ রাগি। দেখলেন না আমার সাথে কীরকম ব্যবহার টাই না করলো? আসলে রিয়া সেই সকাল থেকে আমার ওপর রেগে আছে। তার রাগ করার কারণ জানতে হলে আমাদের পুরো গল্পটা দেখতে থাকুন, তাহলেই সব কিছু জানতে পারবেন। যাই হোক, অনেক আলাপ পরিচয় হলো, এবার গল্পে ফেরা যাক। পেপারটা এখনও মুখের ওপরেই ধরা আছে, ওর দিকে তাকাচ্ছি না আমি, তাকালে আরও জোরালোভাবে ঝগড়া করবে। আসলে মেয়েটা আমাকে খুব ভালোবাসে, 6 বছর প্রেম করে বিয়ে করেছি আমরা, ওর বোনদের সব বড় বড় ঘরে বিয়ে হয়েছে, ওর পরিবার বড় বড় না করা সত্ত্বেও ও আমাকেই বিয়ে করেছে, 5 বছর হয়েছে বিয়ে করেছি আমরা। আমি ওকে তেমন কিছুই দিতে পারিনি, আর ও কিছুই চায় না আমার থেকে, শুধু ভালোবাসা ছাড়া। কিন্তু এই ভালোবাসাতে ঘাটতি পড়লেই যত সমস্যা। তখন ও মিষ্টি বউ থেকে কাঁচাধানি লঙ্কা হয়ে যায়, ব্যাগপত্র গুছিয়ে চলে যাবার হুমকি দেয়। যদিও আমি জানি যে ও কখনো আমাকে ছেড়ে যাবে না, কারণ ও আমাকে ছাড়া থাকতে পারবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর ওর রাগটা কমে গেলে পরে গভীর রাতে যখন ঘুমিয়ে থাকি তখন আমার পা ধরে এত কান্নাকাটি করে যে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে আমি নিজেই অনেক ভয় পাচ্ছি, কারণ গতকাল আমাদের ম্যারেজ ডে ছিল, কিন্তু আমি অফিসের কাজের জন্য রাতে বাসায় আসতে পারিনি। ও আমার জন্য কেক নিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল, তাই আজ একটু বেশি রেগে আছে। অতঃপর আমি মনে মনে ভাবছি, যদি সত্যি সত্যি চলে যাই তাহলে তো আমি শেষ, আমি একদিনও চলতে পারবো না ওকে ছাড়া। মনে মনে আইডিয়া করে রেখেছি, সে যদি সত্যি সত্যি গেটের বাইরে চলে যায় তবে কোলে করে নিয়ে আসব। কিন্তু তার আগে ওর ভাবটা দেখি, আগ বাড়িয়ে কিছু বলতে গেলে তো হেরে যাব। দেখলাম রিয়া এখনও ব্যাঘাতে দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে।
আমি একটা ইনোসেন্ট ভাব নিয়ে সামনে থেকে পত্রিকাটা সরিয়ে ওকে আবারও জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, তুমি যাওনি এখনো? আমি কি তোমার পকেট থেকে টাকা চুরি করি যে আমার কাছে টাকা থাকবে? ভাড়া না দিলে যাবো কিভাবে শুনি? এইবার আমি আর হাসি চেপে রাখতে পারলাম না, অতঃপর শব্দ করে হেসেই দিলাম। আর সাথে সাথে ও ছিটকাদুনে মেয়েদের মতো কাঁদতে লাগলো। আমি তখন উঠে গিয়ে ওর চোখ দুটো মুছে দিতে দিতে একটু ভঙ্গিমা করে বললাম, থাক সোনা বউ, তাহলে আর যেতে হবে না। এরপর ও আর কিছু না বলে কেবল আমার কাঁধে মাথা রাখলো। আমি ভীষণ ভালোবাসি আমার লক্ষ্মীটাকে। কার কার এমন রাগী বউ আর রাগী গার্লফ্রেন্ড আছে যে কিনা রাগ করলে আপনিও ইচ্ছে করে মজা করে ও রাগ বাড়িয়ে দেন, আর ও কাঁদলে আপনিও কেঁদে দেন। যাই হোক, এরপর আমি রিয়াকে বললাম, রাগ করে না লক্ষ্মীটি, আচ্ছা আমাকে বিয়ে করতে পারবা? মানে কিসের মানে? আমাকে বিয়ে করতে পারবা কিনা তাই বলো। কি বলছো কিছুই বুঝতে পারছি না। আর প্রেম যেহেতু করছি সেহেতু বিয়ে অবশ্যই করব। তাইলে চলো। কোথায় আবার? কাজী অফিসে। কিছুই বুঝতেছি না, এমএ কখনো সোজা ভাষায় কথা বলে না, কখন কি বলবে বুঝতে পারে না। প্রথম যেদিন ভয়ে ভয়ে প্রপোজ করলাম সেদিন ও কি বলল জানেন? এত ভয় পাচ্ছ কেন? প্রপোজ করলেই যে আমি তোমাকে থাপ্পড় মারবো তা তো আর নয়। আর আগে থেকে একটু বলে রাখবা না, তাহলে আমি সেজে গুজে রেডি হয়ে থাকতাম। আর এভাবে তাকিয়ে আছো কেন? চলো যাই ফুচকা খাবো। আমি বুঝতে পারি নাই যে মেয়ে কি রাজি হইল নাকি না। মেয়েদের মন বোঝা বড়ই কষ্টকর। ওই যে একটা গান আছে না, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা, ঠিক সেই রকমটাই। এই মেয়েকে নিয়ে যে আমার সামনে অনেক বিপদ থাকবে এটা আমি নিশ্চিত ছিলাম। এরপর ধরেন কোথাও ঘুরতে গেলাম, হঠাৎ ও বলে উঠবে, এই শোনো আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি বলো তুমি? কেন অবাক হওয়ার কি আছে? আমি মেয়ে মানুষ, যথেষ্ট বড়ও হয়েছি, বিয়ে তো ঠিক হতেই পারে, স্বাভাবিক। তাইলে আমি? আরে কার সাথে বিয়ে ঠিক হইলো তা তো শুনলেই না। কার সাথে? কে সেই শয়তান যে আমার রাজকন্যাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়? তুমি। মানে? মানে তোমার সাথেই তো আমার বিয়ে ঠিক হয়েছে। প্রেম করব তোমার সাথে, আর বিয়ে ঠিক হবে আরেকজনের সাথে কেন? কিন্তু কই, তোমার বাবা মা অথবা আমার বাবা মা কেউ তো বিয়ে ঠিক করতে যায়নি। আরে বাবা, সবসময় তো বাবা মায়েরাই বিয়ে ঠিক করে। এবার আমি নিজেই আমার বিয়ে ঠিক করে ফেলেছি, ভালো করে নি বলো। আমি বুঝতে পারছিলাম না যে তখন আমি কি বলবো। যে মেয়ে আমাকে এতক্ষণ ভরা টেনশনে রাখতে পারে সে যে সহজ কোনো মেয়ে নয় এটা নিশ্চিত। কি হলো, কোথায় হারিয়ে গেলে শুনি? কিছু বলছো না কেন? চলো যাই। তুমি কি শিওর? হ্যাঁ, বিশ্বাস করো আমার এবার সত্যিই বিয়ে ঠিক হয়ে গেছে। কেমন যেন আমাদের ব্যাপারটা বাবা জেনে গেছে, তাই আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আজ অনেক কষ্টে পালিয়ে এসেছি, আজ ফিরে গেলে তুমি আর আমাকে ফিরে পাবে না। দেখলাম মেয়েটা চোখে পানি খেলা করছে। আমি ঠিকই বুঝতে পারছি এবার আর মেয়েটা মিথ্যা বলছে না। আমাদের দেশের মা বাবাদের এই একটাই দোষ, তাদের ধারণা তার মেয়ে কিংবা ছেলে যে ছেলে কিংবা মেয়ের সাথে প্রেম করে শুধু সেই ছেলে কিংবা মেয়েটাই খারাপ আর বাকি সবাই ভালো। তার সাথে বিয়ের কথা না বলে কেমনে তার থেকে দূরে সরিয়ে নেওয়া যায় এই চিন্তাই করে। কেন, তার বাবা মায়ের সাথেও তো কথা বলা যায়। এই আবার কি হলো? এবার আমি আর থাকতে পারলাম না, মেয়ে কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। অতঃপর আমি ফোন দিলাম কয়েকটা ফ্রেন্ডকে, একটা পাঞ্জাবি একটা শাড়ি আর কয়েক হাজার টাকা আনতে বললাম। কেন, এত কিছু দিয়ে কি করবি? বিয়ে করব। কি, তাহলে একটু দাঁড়া, বাকি সব আমরাই করতেছি। একেই বলে বন্ধু, খালি বন্ধু বিপদের কথা শুনলেই হইল, দুনিয়া উল্টিও যদি বিপদ থেকে উদ্ধার করতে হয় তাও করবে। আমার চোখটা একটু ঝাপসা হয়ে এলো। বিয়ে সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে আসলাম, খুব ভয়ে আছি কি যে হয়। অতঃপর আমি আমার বাসার বাইরে থেকে ডাকলাম, মা, ও মা, গেটটা খোলো। অতঃপর মা গেট খুলল আর বলতে শুরু করলো,
সাথে ও কে? ও তোমার বৌমা। কি? ওগো শুনছো, তোমার ছেলে বউ নিয়ে এসেছে। ওরে বাবা, এবার আব্বু আসছে রে। ও এ তাহলে রিয়া, বাহ খুব সুন্দর তো, এসো মা ভিতরে এসো। এরপর রিয়া আমার মা বাবাকে সালাম করলো। আমি কিছুই বুঝলাম না, আমি তো কোনোদিন বলিনি যে আমি প্রেম করি। পাশ থেকে ছোট ভাইটা হাসছে, নিশ্চিত এটা ওরই কাজ। কিরে তুই সালাম করবি না? ও হ্যাঁ। এরপর আমি আর রিয়া বাবা মাকে সালাম করে রুমে গেলাম। গিয়ে দেখি রুমটা ফুল দিয়ে সাজানো, কিছুই বুঝলাম না এটা কেমনে সম্ভব। আমি বিয়ে করব এটা তো কারোর জানার কথা নয়। ছোট বোনটাও মিষ্টি মিষ্টি হাসছে, এমনকি আমার সাথে রিয়াও হাসছে। এ মেয়ে যে এদের আগে সব বলে রেখেছে তা আমি এইমাত্র বুঝলাম। এ যে সহজ কোনো মেয়ে নয় এটা নিশ্চিত। থাক, আমি আর বাকিটা বললাম না। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমাদের ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।